Déjame ver. সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ জলে। আসলে তোমরা খুবই খুবই ভালো আছো, বাট আমিও ভালো আছি। আর তোমরা যদি না ভালো থাকো তাহলে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখো, তোমাদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো আজকের আমরা আবারও শুটে এসেছি। তো আজকের কী ভিডিও হতে চলেছে, তোমাদের মাঝে কী কী ভিডিও দেবো সব কিন্তু এই ভিডিও থাকবে। দেখতে পাচ্ছ আমাদের অসুর কিন্তু দাঁড়িয়ে আছে মা দুর্গাকে খোঁজার জন্য, কিন্তু দুর্গাকে খুঁজে পাচ্ছে না। তোমরাই দেখো অসুর কে সেজেছে, আমাদের সীতাম্বাবু কিন্তু অসুর সেজেছে। আর এধারে আমার নাড়ু কিন্তু তৈরি হচ্ছে, নাড়ু মানে নারদ, ঠিক আছে। এধারে তিলক ফিলক যেগুলো লাগে সব কেটে নিচ্ছে। আর কেমন কাটে? কেটে না যেমন কাটে, হ্যাঁ তিলক কাটতে পারিস না। এখানে কিন্তু আমাদের শ্যুট আছে, তো এখানে কিন্তু আমরা শ্যুট করবো, তারপর মা দুর্গার কাছে যাবো। সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো আমি কি সাজি সেটাও ব্লগে থাকবে, তো দেখতে থাকো আর মজা নিতে থাকো। আর খুব শীঘ্রই কিন্তু ভিডিও আসছে, ঠিক আছে, জলদি নে জলদি নে। আমাদের কিন্তু নারদ রেডি হয়ে গেছে, আমাদের এটা ফেলে দিচ্ছিস, এটা তো লাগবে। ডিস কেটে আমরা কি করেছি দেখো, হি হা হা, একটু ইয়ে কর যেমন কেমন করে। আচ্ছা ভয় পেয়ে যাচ্ছিস, আচ্ছা শুরু করো। অ্যাক্টিংটা কেমন হবে দেখা। হেই পাপিস তো অসুর, এম বল এটা কি হচ্ছে? এটা দেখেছো আমাদের নারদ বাবু রেগে গেছে। এখন গার্লফ্রেন্ডকে এখন নারদ ফোন করবে, ফোন করে কিন্তু এখন ডাকবে যে ও যুদ্ধ করতে যাবেন, গার্লফ্রেন্ডের কাছে পারমিশন নিয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিও তো দেখতেই পাবে আশা করি। এবার কিন্তু তোমরা মেন সিন দেখতে পাবে, আমাদের নারদ কিন্তু সাইকেল চালাবে আর অসুর কিন্তু দেখতেই পাচ্ছ কিসের কিসের মধ্যে বসে আছে। আর লাগবে না তো সহ্য করে নিবি, ঠিক আছে। তো এবার সিনটা দেখতেই পাবে, ভালো করে চালাবি, ঠিক আছে। আর যদি পারি তোকে পুরো একদম ঘষি ঘষি নিয়ে যাবি, ঠিক আছে। রেডি তুই? এখন কিন্তু আমাদের পাড় আছে, সেই কারণে এখানেই বসা, মানে আমার পাড় আছে বলতে গেলে। আর এত রোদের মধ্যে আমাকে বস করিয়েছে, আর আমি শিব সেজি শিব। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। এই রোদের মধ্যে তা বসে আছি দেখো, সবাই কিন্তু ছায়ার মধ্যে চলে গেছে। আমার এখন পাড় আছে বলে আমাকে এখন এখানে থাকতে হবে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নাড়ু দাঁড়িয়ে আছে, আর আমাদের ঘর থেকে কিন্তু অসুর বেরোবে। আর এত রোদের মধ্যে কিন্তু আমাদের ভিডিও শুট হচ্ছে, তাই তো। নাড়ুকে দেখো, নাড়ু নাড়ু একটু হাই করে দাও, নাড়ুর কিন্তু জ্বর। তবুও তোমাদের সামনে এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য কিন্তু বাড়ি থেকে চলে এসছে। আর দেখতেই পাচ্ছ আমাদের ক্যামেরাম্যান রেডি, হাই করে দাও একটু। আর আমাদের অসুর বেরিয়ে গেছে, অসুর অসুর ওখানে ওর কথা ছাড়, ওর নিয়ে যাওয়া যাবে। আর কাঁদেই না দা, আর কাঁদেই না, অন্য দেবতারা খারাপ পাবে দা। তোমরা দেখো যে আমরা শ্যুট করলে কতটা দেরি হয়। আমাদের এই সিদাম এতটা মানে ভুল করে না বলার কিছু নেই, একটা ক্লিপ 12-20 বারের মতো করলো। আর সত্যি বলতে আমি তো এমনিতে খালি গায়ে আছি, আর টঞ্চিপ আর টঞ্চিপে উড়ে বারবার খালি আমাকে শুতে হচ্ছে, আর এই রোদের মধ্যে। আর এই করতে করতে আমাদের কিন্তু অনেকটা সময় চলে গেল, তারপরে কিন্তু আমাদের অনেক পার্ট বাকি আছে। আমি একে বারবার বলছি যে ভালো করে কর ভালো করে কর, কিন্তু ও করতে পারছে না, মানে ও ভুলে যায়। আমার তো রাগ ধরতেছে, আর আমাকে কিছু করার নেই, আমার মানে আমার কিছু করার নেই, আমাকে বারবার খালি শুতে হচ্ছে এই টঞ্চিপের উড়ে। আজকে আমি কি খেয়েছি জানিস, আজকে আমি বাংলা খেয়েছি।
প্রচুর হচ্ছে, ঠিক আছে। তোমার শুটিংটা দেখতে থাকো আর মজা নিতে থাকো, ঠিক আছে। আমি এখন ক্যামেরা করতে হচ্ছে তো সেই কারণে মানে কিছু বলতে পারছি না। আর এই সাইডে দেখতেই পাচ্ছ নারু এখন অসুরকে টেনে নিয়ে যাচ্ছে দুর্গার কাছে, যেহেতু দুর্গা ফোন করেছে। তো এরকম একটা ক্লিপ আছে, তো অবশ্যই তোমরা দেখবে। আর আমাদের কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, তখন বাজে বিকাল 3টার মতো। অসুর মানে কিসে করে আসছে দেখো দুর্গার সাথে মানে যুদ্ধ করার জন্য। ওই কি জানো সুপারি গাছে দেখলোকে, দেখলোটাকে ঠিক আছে বসে কি হয়ে গেছে, ছিঁড়ে গেছে এই নিয়ে পাঁচটা কিন্তু ছিঁড়ে গেছে দেখলো। আর গাছে নেই আর এই দাম আমি সেলাই করে করে ওয়েট ওয়েট ওয়েট। আর বেশি দেরি না করে এবার কিন্তু আমাদের সেই আসল মহল্লা শুরু হবে। এতক্ষণ তোমরা দেখেছো মহিষের কাণ্ড কারখানা, শিবের কাণ্ড কারখানা, এবার দেখবে দুর্গার কাণ্ড, দুর্গা দুর্গা। তো এই জায়গাটা চিনতে পারছো হয়তো, এই জায়গাটা কিন্তু আগের বছর কিন্তু আমরা শুটিং করেছিলাম। তো এই জায়গাটা আবারও আমাদের দুর্গার শুট হবে, তো সেই জন্য আমরা কিন্তু এখানে চলে এসেছি। আর এখানে কিন্তু আমাদের সেই দুর্গা অসুরের যুদ্ধ হবে, যেটা দেখার জন্য ওয়েট করছো না আর ওয়েট করতে হবে না, দেখবে এবার ফাটাফাটি ফাটাফাটি। তোমরা সেই দেখো সেই মহলা, সেই কলিযুগের মহলা। চিন্তা করতে হবে না, এখন কিন্তু আমাদের দুর্গা সাজ মানে একটু সাইজের বাকি আছে, সেটা সাজাগোজা করছে। আর এই সাইডে আমাদের কিন্তু অসুর কিন্তু এখানে সাজাগোজা করছে, ঠিক আছে। অসুর 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 দেখতে সাইজে ব্যস্ত, অসুর এখন নিজের ড্রেসগুলোকে সেলাই করে নিচ্ছে, কারণ যেহেতু যুদ্ধ হবে না সেই জন্য বধ হবে, এখানে বধ বধ হবে, তাই তো, ঠিক আছে ঠিক আছে। তো আশা করি তোমরা দেখবে আর মজা নিতে থাকো, কী কী করি আর কি বাকি আছে সব কিছু নিয়ে ভিডিও থাকবে। আমি তো সব ভুলে যাচ্ছি, কারণ ব্লগ করতে মানে ভুলে ভুলে যাচ্ছি, মানে বুঝতে পারছো তো। দেখ তো সব কিছু দেখতে পাবে, চিন্তা করো না। আর আমাদের সাথে আজকের আছে আমাদের সবুজ ভাই, ঠিক আছে। আজকের কাজ শুটিং আছে, শুধু আমাদের মহলা শুটিংটা করবে বলে আজকের কাজটা শুটিং আছে। আমি ওকে বলেছিলাম যে আজকে একটা দিন ছুটি নে, যে মহলার ভিডিওটা ফাট মানে শুরু করবো, শুরু করলে শেষ করবো, সেই জন্য ও ছুটি নিয়েছে। তো দেখাবো তোমাদের কী কী করি আমরা, তাই তো, তাই তো, হ্যাঁ একদম। তো চলো কলিযুগের মহলা দেখতে হবে। আর এই সাইডে দেখতেই পাচ্ছ আমাদের দুর্গা রেডি, ঠিক আছে। আর অসুর কিন্তু এখান থেকে ঝাঁপ দেবে, তারপর কিন্তু দেখতেই পাবে তোমরা কী করতে চাইছি আমরা, ঠিক আছে। আমাদের দুর্গা কিন্তু একদম চুস্ত, ঠিক আছে। তো চলো দেখতে থাকো কী করি আমরা। আর আমার এখানে কিছু বলার নেই, বারবার সিদ্ধাম কিন্তু ভুল করছে, ওকে এক বলছে আর এক করছে। ওকে বললাম ভালো করে ঝাঁপ দিতে, কিন্তু মানে দিতে পারলো না, ঠিক আছে। আর এধারে কিন্তু আমাদের দুর্গা রেগে যাচ্ছে, বলে দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমি বাজারে যাবো, যেহেতু আমাদের বাজারবার আছে আর সেদিনে কিন্তু আমরা শ্যুট করছি, ঠিক আছে। তো আমাদের দুর্গাকে বলতে হয় না, দুর্গাকে যেরা যেই রকমভাবে বলছি সেই রকমভাবে করছে। আর আমাদের এই অসুর মানে কিছু বলার নেই, অসুর মানে এক বলবো আর এক শুনবে, ও খালি বলতে ভুলে গেছি ভুলে গেছি। তো এই নিয়ে আমাদের কত যে দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে আছে, ঠিক আছে, ভিডিও করছি আমরা। সত্যুকে বারবার বলেছি যে তুই ভিডিও অ্যাক্টিং করবি নি, ও মাল ভুলে যায়। এই অভ্যাসটা খুব খারাপ খারাপ লাগে। একটা কথা বলবো, বল তোর কানের চুল তো আমার কেটে দিয়ে লাগাতে মনে নেই, আগে বলিনি আমার মনে নেই আর কি। তো গাইস যাই হোক, তো অনেকক্ষণ পর কিন্তু আমাদের এটা লাস্ট শ্যুট, মানে এই শ্যুটের পর কিন্তু আমাদের ভিডিও ক্লিপ শেষ। আর এই ভিডিওতে তোমরা হয়তো অনেক আগে দেখে নিয়েছো, তো এটা আমি অনেক দেরি করে ছাড়ছি। তো যাই হোক, তো এটা আমার লাস্ট শ্যুট, তো টাটা বাই বাই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।